হরে কৃষ্ণ, সকলকে প্রণাম। ফ্রান্সের প্যারিসে একটা, যারা অন্ধ তাদের জন্য একটা ব্লাইন্ড স্কুল আছে, তাদের জন্য স্পেশাল ভাষা লেখা। তো বর্ণনা পাওয়া যায় লুইস নামে এক ব্যক্তি ছিলেন, যার নাম অনুসারে ওই স্কুলের নাম হয়। তো লুইস একজন ছিলেন অন্ধ, আর তার বন্ধু মিস্টার এনরি, দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু লুইস সর্বদা পজিটিভ নানারকম চিন্তাতে যুক্ত থাকতেন। তো এনরি যখন তার সঙ্গে একদিন সাক্ষাৎ করেন, তখন তাকে বলেন, বন্ধু তোমার সবসময় পজিটিভ চিন্তাভাবনা খুব ভালো লাগে, কিন্তু এত পজিটিভ চিন্তা করা সত্ত্বেও তোমাকে কেন দুঃখী মনে হচ্ছে? তোমার মধ্যে কত সুন্দর সুন্দর বিচার। তো লুইস বলছে, আমার লেখাপড়া করা খুব ইচ্ছে। এনরি বলে, তুমি তো অন্ধ, লেখাপড়া করবে কী করে? আচ্ছা, তুমি কি কখনো চেষ্টা করে দেখেছো পড়ার জন্য? তো লুইস বলে, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি, কিন্তু আমার বিচার হচ্ছে, আমার মনে হচ্ছে আমি একদিন সফল হব, একদিন না একদিন আমি সফল হব, আমি লেখাপড়া শিখতে চাই। তো এক আর্মি অফিসার সেই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন ওই তাদের দুজনের কথাবার্তা শুনে তার মনের মধ্যে উৎসাহ লাগে, একজন অন্ধ ব্যক্তি ও পড়াশোনা করতে চায়, কীভাবে তাকে হেল্প করা যায়। আর ওখানে দাঁড়িয়ে তাদের সামনেই তখনকার দিনে যেরকম মেসেজ পাঠানোর জন্য যে ব্যবস্থা ছিল, এয়ারের মাধ্যমে বিভিন্ন জায়গায় মেসেজ পাঠাতে শুরু করলেন। আর এটা যখন তিনি শ্রবণ করেছেন লুইস, তো তার মনের মধ্যে একটা উৎসাহ জাগলো, বলে আমি সূত্র পেয়ে গেছি, কী করে পড়া অন্ধ লোক পড়াশোনা করবে তার সূত্র আমি পেয়ে গেছি। আর এটা নিয়ে তার চিন্তা ভাবনা অনুসারে তখন কী করেন, তিনি প্রায় 10 বছর প্র্যাকটিস করলেন। 10 বছর প্র্যাকটিস করার পর পুরো লেখাপড়া সম্বন্ধে যা যা প্রয়োজনীয় বিষয় সব কিছু তিনি তৈরি করলেন। পরবর্তীতে সেটা স্কুলে স্থাপন করা হয়, অন্ধ স্কুলে, এই যে প্যারিস ব্লাইন্ড স্কুল, তাকে এই ভাষার নাম দেওয়া হয়, স্পেশাল ভাষা, ওই নাম দেওয়া হয় ব্লেয়ার ল্যাঙ্গুয়েজ, এখনও সেটা চলছে। তো দেখুন, একজন অন্ধ সে যদি চেষ্টা করে পড়াশোনা করতে পারে, তার জন্য তার যে পড়াশোনা করার জন্য যা যা রসদ দরকার সব কিছু সে তৈরি করেছেন। তো চেষ্টা যদি আমরা করি কি না করতে পারি, শুধু আমাদের পজিটিভ থিঙ্কিং চাই। যদি আমরা পজিটিভ থিঙ্কিং করি তাহলে অবশ্যই আমরা চেষ্টা করলে সফল হব, এতে কোনো রকম সন্দেহ নেই। হরে কৃষ্ণ।